হিন্দুদের হোটেলে খাবার খাওয়া কিংবা তাদের রান্না করা খাবার মুসলিমদের ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা তাদের খাওয়া যাবে না এই কারণে বিশেষ করে এটা আমি বিশেষ করে ইউনিভার্সিটিতে এখন আলফিকুল মাসের মানে আধুনিক মডার্ন ফিক পড়াচ্ছি সেখানে এই সমস্ত মাসলা এসেছে তো দেখলাম বিশেষ করে যারা জবাই করা রিলেটেড যেমন মুরগি হাঁস গরু এই টাইপের খাসি এই ধরনের খানা তো খাওয়া যাবে না কারণ তারা বলি দেয় আল্লাহর নাম থাকে সেখানে কিন্তু এখন সবজি খাওয়া যাবে কিনা সবজিতে তো এরকম বলা হয় না এ ব্যাপারে এখতারাপ করেছেন অধিকাংশ যমুপুর বলেছেন যে সবজি টাইপের খানা যেখানে আল্লাহর নাম নিতে হয় না এ ধরনের খাওয়া খাওয়া যাবে কিন্তু ওই যেখানে আল্লাহর নামে পশু থাকে সেটা খাওয়া যাবে তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নামে জবাই করা যদি হয় তাহলে আমরা মুসলিমরা খেতে পারবো আর যদি হিন্দুদের খাদ্য যদি তারা নামে করে থাকে তাহলে তার পশু কিংবা অন্যান্য যেগুলো আছে এর বাইরে যেগুলো আছে যেমন মাছ কিংবা শাক সেগুলো খেতে বাধা নেই জি যারা নামাজ পড়ে না বিশেষ করে অনেক ফ্যামিলিতে এমন আছে তাদের রান্না খেতে মুসলিমদের বাধা আছে কিনা বা গুণা হবে কিনা প্রথমত আমাদের কথা বলে বেনামাজির ঘরের খাওয়া হ্যাঁ আমাদের প্রথমত উচিত হবে কোনো মুসলমানদের বেনামাজি থাকা উচিত না আমরা আল্লাহকে বিশ্বাস করি কিয়ামতকে বিশ্বাস করি কবরের আজবকে বিশ্বাস করি যার যেতে প্রত্যাশা করি এবং যাহার নাম থেকে যাহার নামের আজাব থেকে মুক্তি পেতে চাই সে ব্যক্তি কীভাবে বেনামাজি থাকবে অর্থাৎ আমি প্রথম বলবো আমাদের কোনো ভাই বোনদের বেনামাজি থাকা উচিত না এখন বেনামাজি যারা আছে ভুল করে হোক শয়তানের প্রচনে পড়ে হোক তাদের খানা খাওয়া যাবে কি না এ ব্যাপারে কঠোর যারা একটু এভাবে দুটো মত আছে একটা হচ্ছে সহজ মানে মধ্যপন্থী আর একটা হচ্ছে একটু কঠিন টাইপের তো যারা মধ্যপন্থী তারা বলছে হ্যাঁ খাওয়া যাবে খাওয়া যাবে কারণ সে মুসলিম মুসলমানের সমস্ত জবাই সব খাওয়া যাবে সে ফাসেক হোক ফাঁসেক যদি মুসলিম হয় তার খানা যাবে এবং এ ব্যাপারে জামার যেটা আকিদা যে আহলুল কিবলা যদি হয় এবং তারা এই দলিটা দিয়েছে মান ইস্তাকবালা কিবলাতানা ও হাতানা যে আমাদের কিবলাকে কিবলা মনে করে আল্লাহকে আল্লা মিনে রসুলকে রসুল মেনে আমাদের কেবলাকে কেবলা মনে করে এবং আমাদের খানা মুসলমানদের খানা যারা খাবে তাদের ঘরে খানা খাওয়া যায় এটা হচ্ছে সুনল জামার আকিদা এবং এটা আহলু ওই যে আকিদা তহাবিয়াতে এটা এসছে এখন যারা একটু কঠোর তাই তারা বলে কি যে না এগুলোকে অ্যাভয়েড করতে হবে কারণ তারা ওদের বলে যে যারা নামাজ পড়ে না তারা তো কাফের হয়ে যায় অর্থাৎ এটা যদিও আমাদের ফতোয়া না কেউ একটা মত আছে সেটা উল্লেখ করছি যদিও আমি এই মতের পক্ষে না এবং হানাভিমাজ হবে এই মতের পথের পক্ষে না তারা বলছেন যে যেহেতু বেনাম কাফের অর্থাৎ কাফের হাত খানা খাওয়া যাবে না এই একটা মত আছে কিন্তু আমরা প্রথম মতটা গ্রহণ করি তাদেরকে দাওয়া দেওয়ার চেষ্টা করতে হবে অবশ্যই দাওয়া জি